দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক 2025 অবধি বাংলাদেশের সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে আসন্ন টি-20 বিশ্বকাপ সহ 2024 ও 2025 সালে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টের খেলা। 95 উইমেন্স ম্যাচেস, 71 মেন্স ম্যাচেস এক্সক্লুসিভ for the next few years, for the most popular sport. This is by far the largest digital content deal ever made in Bangladesh, by far. মঙ্গলবার রাজধানীর এক 5-তারকা হোটেলে বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস যেমনটি বলছিলেন, 71টি পুরুষদের ম্যাচ, 95টি নারীদের ম্যাচ, ক্রিকেটে এত বড় ডিজিটাল স্বত্বের চুক্তি বাংলাদেশে এর আগে তেমন হয়নি। বাংলাদেশে আইসিসির ডিজিটাল স্বত্ব কিনতে বাংলালিংককে খরচ করতে হয়েছে অনেক। প্রশ্ন আসতে পারে, এই খরচ উঠবে কিভাবে? উত্তরটা দিয়েছেন টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আবুল খায়ের। মূলত সাবস্ক্রিপশন ফি ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় থেকে এই স্বত্বের মূল্য পরিশোধ করা হবে। So if you want to buy subscription, it is available with data pack, mainly Bangalink data pack, and we'll definitely offer exciting offers for Bangalink customers, as well as we are integrated with all possible payment players, bKash, Nagod, all kind of debit card, Visa, Master, credit cards, everything. More than 45 advertising brands have trusted their this platform for their advertisement and reaching towards their customers. So in World Cup we also sold 1800 minutes of commercial airtime and huge amount of impression, almost 500,000 impression. এখন অবধি 5 কোটির বেশি দর্শক টফিতে ফুটবল বিশ্বকাপ 2022 দেখেছে। এশিয়া কাপ 2023 ও আইসিসি বিশ্বকাপ 2023-এর মতো টুর্নামেন্টও দর্শক টফিতে উপভোগ করেছে চলমান আইপিএলও। মোহাম্মদ আবুল খায়ের জানালেন, দর্শকরা যেমন বিনামূল্যে টফিতে খেলা দেখেন, তেমন সাবস্ক্রিপশন ফি দিয়েও খেলা দেখেন। Even then we generated 12 million now in Asia Cup, we generated huge impression of 25 million and we sold commercial at time, the ad slots within the game, we sold around 350 minutes in total in Asia Cup, then moving to the bigger event, we sold lots of inventories. Cricket বাংলাদেশের মানুষের কাছে আবেগের এক নাম। টফি সহজেই মোবাইল বা অন্য কোনো ডিভাইসে ক্রিকেট প্রেমী মানুষের কাছে সেই ক্রিকেট উপভোগ করাকে সহজ বানাতে বদ্ধপরিকর। শিহাব আহসান খান, ক্রিকেট 97।